নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় গল্প পুঁই মাচা আমরা শুনব। গল্প পাঠে অদিতি। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। চলুন গল্পে ফিরি। সহায় হরি চাটুর চেয়ে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারও খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহতি পূর্বের আকাশের স্থির ভাব মাত্র তা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয়তো অন্য সময় করো, তুমি কি কিছু জানো না, কিছু খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কে করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে তা জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি, কেবল পাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুক্য করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, হেই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের কি চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া
সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোত্থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা। তাহার হাতে এক বোঝা পুন শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা দুই তিন পুঁই পাতা জড়ানো কোনো এক দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্তা। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের, একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহাকে অমৃতই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইডাট কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে তাদের, আর কি, নিজেদের কষ্ট করে কাটাতে হলো না, যত সব পাথুরে বোকা মরতে আসে আমার ঘাড়ে। ধারি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না ইপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ, ফেল বলছি ও সব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায় তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না, অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরের ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পোশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড়মের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না, নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরণ্ঠনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময়
খিন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগুর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন, উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়ে নাই। পুঁইশাকের উপর তাহার মেয়ের কিরূপ লোভ তা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা। কি ভাবিয়া যেন অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত স্বরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে গিয়ে রক্ষা। তার কি স্বভাব, রাম বলো, ছ সাত পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে নরম সুর করিয়া বলিলেন, সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13, আহা, 13 আর 16, এ তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই, সে সব হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্চজ্ঞ করা মেয়ে, আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি, এই তো সমাজে বসে সব কাজগুলো তুমি যে করবে, আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেব না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফালো। পাত্তর পাত্তর, রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ মেজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে, ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশায়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে, কালীময় নাকি মজুমদার মশায়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না, ইহা দুষ্টপক্ষে রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান, পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বিদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রুদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল,
বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে সিঁধ দেবার উদ্দেশ্য চালাইয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জিবাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জিবাড়ি ওপাড়ায়, যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওরা বনভাট রাংচিতা বনচালটা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ছোড়া হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রোদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ। খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সহজসাহে 15-16 শের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি। সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি না, আমি আমি কখন, কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি মাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, তিনকাল গিয়েছে এককাল আছে, মিথ্যে কথাগুলো এখন আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ, তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ, তোমার তো ইহকালও নেই বড় কালো নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে। হ্যাঁ, সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন,
কিন্তু স্ত্রীর চোখে দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে পৌর্বার পর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিলা। সমখস্ত মেটে আলুর দিকে একবার আট চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খিন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সমখস্ত বাঁশসারের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, বড় কথা বলছিস নে যে, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খিন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, সমত্ত মেয়ে বিয়ের যোগ্যি হয়ে গেছে কোন কালে? সে এক গলা বিজন বোন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুনে? সেই গোসাইরা চৌকিদার দিয়ে তোমাকে যদি ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিস হাতে, এ মেয়ে নিয়ে আমি কি করব গো মা? দু তিন দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলি পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা, কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদের অবশিষ্টগুলি আপাতত তার বরমের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে। আলোই এখন বাহিরও হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, ধুর পাগলি, এখন পুঁই ডাটার চারা পোতে কখনো বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে দেখি খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহাইহরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহাইহরি বলিলেন, হ্যামা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়, দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত কেমন তো? হ্যাঁ দে মা এক্ষুনি দে, অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে। সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখের দিকে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হল, হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর
তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায় হলে কখনো রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে এক বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া এক মালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে থাকে, বনে বাদারি ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও শুচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলামাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ও একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিয়ে দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে যাওয়ায় মা যদি পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় তো খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ দিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েশ ঝোল পুলি মুক্তোক্তি কত সব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেন্তি বলেছিল ক্ষীরের পুর না হলে কি পাটিসাপটা হয়। আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেঁদির ওইসব কথা, খেঁদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি, দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ! আর মারপিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না। সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস্ত দেখি গরম গরম দি। ও খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয় তো। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব খুব একটা মনঃপূত হইল না, তাহা তাহার মুখ দেখিয়াই বোঝা গেল। পুটি বলিল, মা
বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খেয়ে নেব। খান কনেক খাইবার পরে মেজ মেয়ে পুটি আর খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে, সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে, জিজ্ঞাসা করিলেন, ও খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি ইত্যাদি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পুটো মেয়েটির দিকে একেবারে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ, কাজকর্ম, মারো বকো গাল দাও টু শব্দটিও মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সাও নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা নাকি। জামাইয়ের বয়স একটু বেশি, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য তিনি বরণের সময় খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিচ্ছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেইখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত আগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপুটো মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরিঠিক বুঝিতে পারিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়া ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল, জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুয়েমির সুরে বলিল, না যাবে না বই কি, দেখো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মনটা কেমন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী
বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় পাঁচ ছটি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কি না, মেয়ে নানা নিন্দে উঠালে, ছোট লোকের মেয়ের মতন চাল, হাওয়াতে ঘরের মতো খাই খাই, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে আর ফেলে রাখতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্প পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়, যেমনি মেয়ে তেমনি তার বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, আজই না হয় আমি। প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক সুরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হল। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল, আমায় না একটা সংবাদ না একটা কিছু। তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক তা চল যাওয়া যাক, বেলা গেল, চারকি ঠিক করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছেন, এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুড়ার গোলা তৈরি করিয়াছেন। পুটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন বহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখ মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না, এইদিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুছি দিয়া চাপিয়া ধরিলেন।
দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠা দুপুরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও প্রথম পিঠাখানা, কানাচে সারা ষষ্ঠীকে পেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠাখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হতিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি 8 বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠা গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে, রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নথর প্রবর্ধমার জীবনের লাবণ্যে ভরপুর।